কক্সবাজারে মেজর সিনহা হত্যা মামলার তৃতীয় দফায় সাক্ষ্য চলছে সকাল সাড়ে দশটার দিকে দিনের গ্রহণ শুরু হয় রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান তৃতীয় দফার প্রথম দিনে সপ্তম সাক্ষী হিসেবে আব্দুল হাবিদের সাক্ষ্যগ্রহণ চলছে এ দফায় সাক্ষ্যগ্রহণ চলবে বাইশ সেপ্টেম্বর পর্যন্ত এর আগে তেইশ থেকে পঁচিশে অগস্ট ও পাঁচ থেকে আট সেপ্টেম্বর দুই দফায় সাক্ষ্য নেওয়া হয় গত বছর একত্রিশ জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান সাতাশ জুন আদালত পনেরো জন আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন এতে সাক্ষী করা হয় তিরাশি জনকে